দিলার মতো খাঁটি ঈমান কি টাকা দিয়ে কেনা যায় মুনাফিক পারকা মুসলমান যারা ওরা টাকার কাছে ঈমান বিক্রি করে মুনাফিকের ঈমান সকাল বিকাল বিক্রি হয় কিন্তু বিলালের মতো খাঁটি ঈমান যারা আছে ওরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে পারে হাসতে হাসতে গোলাপের পাপড়ি মনে করে বুলেট গ্রহণ করতে পারে এরপরে বাতিলের কাছে মাথা নত করবে না করবে না করবে না কথা বলেন ঠিক কি না বিলালের ঈমান টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান টাকার কাছে সকাল বিকাল ঈমান বিক্রি করে মুনাফিকেরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য সব করতে পারে ওরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে মুনাফিক মার্কা মুসলমানেরা কথা বলেন না কেন অন্য ধর্ম অবলম্বীর দ্বারা ইসলামের যতটানা ক্ষতি হয় নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি আক্রান্ত হয় রাগ করতেছেন রাগ করতেছেন একটু মনোযোগ দেন শুনেন বাজান ভালো লাগবে কষ্ট হচ্ছে আপনাদের লিল্লাহে তাকবীর এবার আবু জেল ডেকে বলে বেলাল রে আমার লবণীয় প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলাম সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লিলি দিয়ে চাবুক দিয়ে পিঠাও চাবুক দিয়ে পিটাইতে 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 কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়া শুরু হয়ে গেল এরা যত জোরে চাবুক মারে বেলাল তার চাইতে বেশি জোরে আল্লাহর জিকির করে আবু জেহেল বলে বেলালে মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে এরপরও কি ইসলাম ইসলাম ধর্ম ত্যাগ করবি না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ত্যাগ করবি না হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দি যে রাজি ইসলামের পথ থেকে ফিরে আসতে রাজি নাই এবার যুবকদেরকে বলল পায়রশি লাগাও পায়রশি লাগাই আরবের উত্তপ্ত বালিতে গরম বালিতে সেসরায় সেসরা নিয়ে ঘোরা হলো বাবলা গাছের কাঁটাগুলো বেলালের জিব্বার উপরে পেরেক মারলো বাজান গো আবার জিকির করার কারণে জিব্বাতে পেরেক মারলো আজকে তো আল্লাহর জিকির করার জন্য আপনার মানে কেউ পিটাই না আল্লাহর জিকিরি করার জন্য আপনার আমার জিব্বা কেউ কেটে নাই না আল্লাহর জিকিরি করার কারণে আপনার আমার জিব্বাতে কেউ লোহার পেরেক মারে না কিন্তু হযরত বেলাল এত নির্যাতন জুলুম করার পরে বাজার আরবের গরম বালি কত গরম জানেন যেই বালির উপরে যদি আপনি সাল দেন মুড়ি হয়ে যাবে এত গরম আর উত্তপ্ত বালি ওই বালিতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঘুরে নিয়ে আসার পর বিকেল বেলা ডেকে বলে বেলাল রে চাবুক দিয়ে পিটাইলাম আরবের গরম বালিতে শ্রেষ্ঠ 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 নিয়ে ঘুরলাম এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো রে বেলাল এরপরে কি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করবি না হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আল্লাহ আকবার এবার যুবকদেরকে বলল যাও বিশাল একটা বড় পাথর নিয়ে আসো কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল মাজান গো আমার ওই বিশাল বড় পাথর যখন বেলালের বুকের উপরে চাপায়া দিল আবু জেহেল মনে করে পাথরের আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেররা চলে গেল হযরত বেলালের বুকের উপরে পাথর এরপরেও জিব্বা নাড়ায় বেলাল জিকির করে কা হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহর জিকির করে জিব্বাটা নারায়া 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 আমার নবী বলেছেন যেই বান্দা আল্লাহর জিকিরে জিব্বাটা ভিজা রাখবে ওই জিকির করা বান্দা কোনদিন তার জিব্বা জাহান্নামের আগুনে জ্বলবে না সুবহানাল্লাহ আল্লাহর জিকিরে সর্বঅবস্থায় যার জিব্বাটা ভিজে থাকে ওই জিব্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে তাহলে সর্বঅবস্থায় জিকির করতে হবে কার স্মরণ করতে হবে কারে উঠতে বসতে চলতে ফিরতে অযথা টাইম পাস অযথা অনার্থক সময় নষ্ট না করে আল্লাহর জিকিরে যদি আমরা সময় কাটাই আখিরাতের অ্যাকাউন্টে সব কমবে না বাড়বে আখিরাতের অ্যাকাউন্ট ভারী করার দরকার আছে না নাই আর আখিরাতের অ্যাকাউন্ট ভারী করা যায় নেক আমল দিয়া উত্তম ব্যবহার উত্তম আখলাক দিয়ে কথা বলে ঠিক কি না একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার হযরত বেলাল চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে জিকির করতে করতে আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ
ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বিলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মত মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না আমি বিলালের বুকের পাথরটাকে তুলার মত নরম বানায় দিতে হযরতে বিলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বিলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মত নরম বানায়া দিয়েছে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল কেমন ছিল জানেন নবীজি যখন মক্কা নগরীতে পথ চলত হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায় নবী ডেকে বলে বেলাল রে একবার ডানে যাও একবার বামে যাও ব্যাপারটা বুঝি না হযরত বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন ওই কাফেররা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে ওরা যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে করে ঢোকে ও নবী আমি ডান দিকে যাই আর মনে মনে ভাবি ওই কাফেররা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না নিজের জীবনের বিনিময়ে আল্লাহ রাসূলকে এতটা ভালোবাসতেন বেলাল বলেন আল্লাহু আকবার সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল নবী ডেকে ওলা ওয়াক করে আমার বেলালের নির্যাতন জুলুমের কথা আমার আর সহ্য হয় না যাও যাও গোলামীর জীবন থেকে আমার বেলালকে তুমি একটু আজাদ করো কয় গুণ দাম বেশি দিয়া উমাইয়ের কাছ থেকে হযরত বেলাল কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু তাকে গোলামের জীবন থেকে মুক্ত করলেন আজাদ করলেন বলেন আল্লাহু আকবার হযরত আবু বকর কেমন দামি মানুষ ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না কয়টা সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু 13টা দোকান ছিল সব ইসলামের কল্যাণে খরচ করে দিয়েছিলেন সুবহানাল্লাহ আর আমরা এখন 13টা দোকান 26টা বানাই এত ত্যাগ স্বীকার করার সুযোগ আপনার আমার আছে কথা কয় না ভালো করে বলেন গোলামীর জীবন থেকে হযরত বেলাল আজাদ করলেন তাহলে এদিক খেয়াল করেন একদিকে সন্তান হারানোর ব্যথা কাফেরদের সমালোচনা অন্যদিকে সাহাবাই কেরামদের নির্যাতন জুলুম এই জন্য রসুলের মনের অবস্থা কি খারাপ বিশ্ব নবীর মনটা মলিন মুখটা মলিন চোখের কোনাতে অশ্রু ঝরতেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন রসুলের যখন মন খারাপ রসুলকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আরো জোরে বলেন আমার ভাইয়েরা বিশ্বনবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ তখন ডেকে বলে জিব্রাইল আর করিস না দেরি আমার বন্ধুর মনটা হয়েছে ভারী লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা নাজিল কর তাড়াতাড়ি আল্লাহু আকবার হযরত হযরত আনাস ডেকে বলে নবী আপনি কেন মুসকি হাসি দেন এইবার বিশ্বনবী ডেকে বলে আনাস আমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো সুবহানাল্লাহ জিব্রাইল এসে যখন আল্লাহ রসুলের উপরে সূরা কাউসার নাজিল করেছেন তখন রসুলের ব্যথিত মনটা আনন্দে মুখ দিয়ে তখন মুসকি হাসি বের হয়েছে বলেন সুবহানাল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনেন বিশ্বনবী তখন মুসকি হাসি হেসে সাহাবাই কামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শোনায় দিলেন আল্লাহ আকবার খারাপ লাগতেছে নাকি আপনাদের তো দোয়া করে দেয় নাকি বলেন ওটা ভাষা করেন না দুই একজন কিন্তু যাচ্ছেন আমি বুঝতে পারতেছি কিন্তু আপনি যে ওয়াদা দিয়েছেন ওই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিই সমস্যা ওয়াদা ভঙ্গ আর কিসের লক্ষণ এত বোঝেন না আপনারা তো তাহলে যাবেন কেন দুটা পর্যন্ত হুজুর দুটা পর্যন্ত কোন মুখ দিয়ে বলছিলেন কথা কয় না বারোটায় বাজায়নি আপনি সুতরাং সোজা করে কই যান পোলা খায়া হ্যাঁ বেটা আছো এটা হলো অরিজিনাল কথা কষ্ট হচ্ছে আপনাদের এইবার চলেন আমরা মূল তাফসির এবং মূল আলোচনায় চলে যাই কষ্ট হবে আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনেন
সূরা কাউসার তেলাওয়াত করলাম খারাপ লাগছে আপনাদের বলেন তো ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম আপনার বয়স এখন 40 50 বছর হয়ে গেছে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার দিনের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা লাগে কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর মজা লাগে না বলেছে কেউ রাগান্বিত হয়ে আজ পর্যন্ত কারো মুখে শুনছে কোন ইমাম কি বলেছে ভাই 25 বছর ইমামতি করলাম সূরা ফাতিহা দিয়ে কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করি ইমাম সাহেব যদি প্রথমে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আপনার পিছন দিকে কি বলবেন আল্লাহু আকবার হুজুর আগে সূরা ফাতিহা পড়েন এরপরে অন্য সূরা ধরেন আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াই দিনে ভেতরে চাকরি করলে তার পিছনে আমরা ইমামতি করব না কথা কয় না তার পিছনে নামাজ পড়বেন যে বিনা প্রতনে ইমামতি করলেও তার পিছনে আমরা নামাজ পড়ব না ও হুজুর বেশি ক্লান্ত হলে বহু বাচ্চানে ঘুম পারে না আপনার ইমামতি করার দরকার নাই কারণ সূরা ফাতিহা ছাড়া আপনার আমার সালাত হতে পারে তো কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে কিয়ামত পর্যন্ত কোরআন শোনার পরে পড়ার পরে আপনার কাছে খারাপ লাগবে না বলেন সুবহানাল্লাহ কোরআন যদি টেনে টেনে পড়া হয় মজা আছে না নাই মিশরের কারি আব্দুল বাসিত আহ কি সুন্দর তিলাওয়াত কণ্ঠটা আল্লাহ দিয়েছেন তার তিলাওয়াত শুনে মনে হয় কোরআন নাজিল হচ্ছে সুবহানাল্লাহ তো কোরআনের ভিতরে আকর্ষণ আছে না না ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার মজা আছে না নাই খারাপ লাগছে অসুন্দর মনে হয়েছে বিচ্ছিরি লাগছে কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে কিয়ামত পর্যন্ত কোরআন পড়ে আপনার কাছে খারাপ লাগবে না একটা গান দুই দিন তিন দিন চার দিন শোনার পরে মানুষ কে প্যান্ডেলি বন্ধ করতো কিসের বাদাম ফেটে ফেলে দিয়েছে চুপ কথা কয় লাগে ওগুলো গান আর মার্কেটে চলে না একটা গান দুই দিন তিন দিন চার দিন শোনার পরে মানুষ কে বন্ধ কর রে ও ক্যাসেট আর বাজা আসবে কথা কয় কিন্তু কোরআন হারামের মজা হলো ওয়ান টাইম হারামের মজা হলো ওয়ান টাইম ক্ষণস্থায়ী কিছু সময় ভালো লাগে কিছু সময় উপভোগ করতে মন চায় কাংশু হয় কিছু সময় কিন্তু লম্বা সময় বিরক্ত লাগে কথা কয় না রাগ করতেছেন মনে হয় রাগ করতেছেন না এক এক শিল্পী আসে এক এক গান গাই জাতির মানুষেরা দুই চার দিন পাগলা হয়ে যায় ও প্রিয় তুমি কোথায় কে শয়তান তোমার খুঁজতেছে আসেন না এগুলো আজে বাজে গান আর মানুষ শুনে না বন্ধু তিন দিন তোর বাড়ি দিলাম দেখা পেলাম না মানুষ কয় গাড়ি ভাড়া নষ্ট করার দরকার নাই থেকে বুঝছে এগুলো গান আর মার্কেটে চলে না ওগুলো সেই যে চলে গেছে আর যুবকের আর শোনে না কথা কন না কে আগেকার দুই একটা চাচা গান গাইছে পরে জায়গা পরে জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক না এগুলো হলো গান হিসাব নিকাশ করে দেখলে আসলে সব কিছুর মালিক কে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক আসলেই তাই এ দুনিয়ার মালিক আপনি আমি হতে পারবো কে মালিক কে আপনি আমি কি ভাড়াটিয়া ভাড়াটিয়া আজ আছি কাল নাই এ ঘরে দাদা ছিল নাই বাবা ছিল নাই আমি আছি থাকবো না আমার ছেলেও থাকবে না কথা কয় না আসলে আমরা এই দুনিয়ার মালিক না কথা কয় না আর এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না ক্ষণস্থায়ী নিঃশ্বাসটা বন্ধ হলে সব শেষ কথা বলে ঠিক না রাগ করতেছেন মনে হয় এ বাজান লম্বা হবে আমি লম্বা করবো না যুবক রে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায় আজে বাজে গান বাজনা শ্রবণ করে নিজের চরিত্র নষ্ট করা যাবে না কথা ওই যে এক শিল্পী গান গাইছে দেখো নাই চেহারাটা বেঁকা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করি যেই জবান দিয়ে গান গেয়েছো বাদ্য যন্ত্রণা সামাজি লাফালাফি করেছো তাসরিফ খান এখনো যদি সময় আল্লাহ পরিবর্তন করে দেয় ছেলেটা ওয়াদা করেছে যদি আল্লাহ আমারে সুস্থ করে আর জীবনে কোনোদিন গান বাজনা করব না আমরা চাই আল্লাহ কণ্ঠ দিয়েছে গান নয় ওই কণ্ঠ দিয়ে ইসলামী সঙ্গীত গাও কোরআন তেলাওয়াত করো কথা বলেন ঠিক কে না আল্লাহ কণ্ঠ দিয়েছে হালালের পথে কাজে লাগাও হারামের পথে নয় কথা কয় না এই তাসরিফ খান অসুস্থ মুখটা বেঁকা হয়ে গেছে যার কথা শুনে যুবকেরা ওই যে ছেলেতে বন্যা হইলো তার একটা পেজ থেকে সে সাহায্য চাইছিল বিকাশ নাম্বার দিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা তাকে দিয়েছিল তা আমরা চাই এই ছেলেটা অসুস্থ আল্লাহ যেন তাকে সুস্থ করে হেদায়েতের পথে কবুল করেন জোরে বলুন আমি ওই কণ্ঠ দিয়ে আর কোনোদিন যেন গান না বের হয় যেন ইসলামী সঙ্গীত কথা বলে ঠিক না তার কণ্ঠটা যেন সে ইসলামের কাজে লাগাইতে পারে আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি রাগ করতেছেন মনে হয় হ্যাঁ হিরো আলমেদের রমজান উপলক্ষে ইসলামিক গান গাইতেছে হিরো আলম ছিলেন না আপনারা
বগুড়া ইসলামে গান গাইতেছে আমরা চাই ও ভালো হোক কথা কয় না আস্তে আস্তে সবাই ভালো হয়ে যায় আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে যুবক শোনো 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 তাহলে কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়তে হবে আউসিদ আলাইহি ওয়ারতিলিল কোরআনা তারতিলা কোরআনকে তারতিলে সহি স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা দরকার আছে না নাই কিন্তু কিছু কিছু মানুষ তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরহামানির রাহিম আলম তারা কাইফা ফালা আছে 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 নামাজ ভঙ্গের কারণ আছে 19টি তার এক নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তেলাওয়াত করলে আপনার সালাত হবে না সহি শুদ্ধ তেলাওয়াত ছাড়া আপনার নামাজই যদি না হয় তাহলে নামাজে অন্তত যে কয়টা সূরা কারায় তেলাওয়াত করি সেগুলো সহি শুদ্ধ হওয়ার দরকার আছে না আর এই তেলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা কথা কেন ওরা তেলাওয়াত করে কিছু কিছু না বল আলি লামিম জালিকাল কিতাবু লাই রাই কি যে কয় রে ভাই কি যে আছে আছে এই তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না এই কোরআন তেলাওয়াতকারী পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আমার এই কোরআন কার পক্ষে লানত দিবে তাহলে লানত চান না সুপারিশ চান সুপারিশ পাবে তারা সহি শুদ্ধ তেলাওয়াত করবে যারা আর লানত পাবে তারা ভুল ভাল তেলাওয়াত করবে যারা এই জন্য তেলাওয়াত সহি শুদ্ধ করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সুন্দর করে তেলাওয়াত করতে হবে কার কাছে শিখবেন মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে মাদ্রাসার হুজুরদের কাছে পারবো তো ইনশাআল্লাহ আরে ভাই দেখে যদি একটা রোগ হয় এই জায়গায় যদি একটু ব্যথা করে পরীক্ষা নিরীক্ষা করতে 7000 নেয় তো আপনার সুরে কারে সহি নাই দোয়া দরুদ কিছু করতে পারেন একজন হুজুরের হাতে 500 টাকা হাতে দেন দিয়ে বলেন হুজুর আমি কিছু পারিনি একটু শিখেন কথা কয় না দেহের চিকিৎসা করার জন্য টাকা নষ্ট করতে পারেন রুহের চিকিৎসা করার জন্য পরকালের চিকিৎসা করার জন্য টাকা পয়সা একটু খরচ করার দরকার আছে না নাই পারবো তো ইনশাআল্লাহ